নমস্কার, সময় কলকাতায় আপনাদের সকলকে স্বাগত। স্নেহা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি, মা আসছে, বাজলো তোমার আলোর বেনু। মা আসছেন, আলোয় ভরে উঠেছে দশদিশা, শরৎকালের সোনালি রোদ, নীল আকাশ, কাশফুল, শিউলি ফুলের সাথে মা আসছেন। বাংলা শহরে, গ্রামে, নগরে, প্রান্তরে উৎসবের রেশ, পুজোর আর দেরি নেই। দুর্গাপুজোর ঐতিহ্য সুপ্রাচীন, হরপ্পা সভ্যতায় শিবের পুজোর তথ্য পাওয়া যায়। আর কৃতিবাসের রামায়ণ অনুযায়ী সীতাকে উদ্ধারের জন্য অকাল বোধন বা দুর্গোৎসবের আয়োজন করেন। যতদূর জানা যায়, 867 বঙ্গাব্দে রাজা কংস নারায়ণ বঙ্গে প্রথম দুর্গাপুজোর আয়োজন করেন। আজ সময় কলকাতার পর্দায় যে পুজোর কোলাজ আমরা তুলে ধরব, জলপাইগুড়ির সেই বৈকুণ্ঠপুরের রাজবাড়ির গরিমা প্রাচীনত, ওই ঐতিহ্যের দিক থেকে কোনো অংশে কম নয়। 514 বছরে পা দিল এই পুজো। বছরে পা দিল জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোর অভিনবত্ব। প্রথম যে কথাটি উল্লেখ করতে হয় তা হলো, এখানে দুর্গার বাহন সিংহ নয়, বাঘ। এই পুজো এই অঞ্চল শুধু নয়, এই পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম হয় রাজবাড়িতে। চার সন্তান ছাড়াও এখানে দুর্গার সঙ্গে পূজিতা হন গঙ্গা, বিষ্ণু, মহেশ্বর, মহামায়া ও দুই সখী জয়া ও বিজয়া। রূপোর অস্ত্রসজ্জায় সাজানো হয় দুর্গাকে। অষ্টমী তিথিতে এখানে বিশেষ রীতির প্রচলন আছে। রাজবাড়ির অন্তরে হয় অর্ধরাত্রি পুজো। বহু পূর্বে নরবলির প্রচলন ছিল, তা বন্ধ হলেও এখন চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় মানুষের অবয়ব, কুচ দিয়ে তাকে বিদ্ধ করা হয়। শুধুমাত্র রাজবাড়ির সদস্যরাই এই পুজোয় অংশ নিতে পারেন। জলপাইগুড়ির হচ্ছে ঐতিহ্যবাহী উত্তর সব থেকে পুরনো পুজো। এই পুজো জলপাইগুড়ি তথা আমাদের পশ্চিমবঙ্গের ছাড়াও এখানে আসাম এবং পশ্চিমবঙ্গের থেকে বহু পর্যটক এই পুজোয় আসেন এবং মাকে দর্শন করেন এবং পুজোর কয়েকদিন এখানে আনন্দ উপভোগ করেন। আমাদের হচ্ছে যেমন হচ্ছে এখানে কালী মহালয়ার দিন রাতে কালী পুজো হয় এবং প্রতিপদ থেকেই আমাদের কালী মন্দিরে ঘট বসে, সেটা নবরাত্র হিসাবে পুজো হয়। এই নবরাত্রি পুজো আমাদের যেমন মহালয়ার দিন মায়ের চোখ হয়, তেমনি হচ্ছে প্রতিপদে ঘট বসে, সেটা নবরাত্রি হিসাবেই পুজো হয়। এবং হচ্ছে আমাদের এইখানে হচ্ছে যেটা বাইরে কোনোখানে না, কয়েক বাড়িতেই পুজো হয়, বন্দিদি বাড়িতে অর্ধরাত্রির পুজো, এটা বাইরে কোনোখানে হয় না। যেই রাত্রে সারা রাত হচ্ছে অষ্টমী থাকবে, এবার সপ্তমীর রাতেই অষ্টমীর পোষ্টে যেহেতু অষ্টমী রাত্রে অর্ধরাত্রির পুজো হবে। এই অর্ধরাত্রির পুজোর সময় আমরা পূর্বপুরুষদের কাছে গল্প শুনেছি, আগে নরবলি হতো, এখন সেটাকে আমরা চালের গুঁড়ো দিয়ে পুতুল বানাই, কুশ দিয়ে বলি দিই এবং সেই অর্ধরাত্রে চার জরা পায়রা অর্থাৎ আত্মা পায়রা বলি দেওয়া হয়। এবং এখানে হচ্ছে সপ্তমীতে যেরকম বলি দেওয়া হয়, মহাষ্টমী, সন্ধি, নবমী, এবং এখানে প্রত্যেক দিনই যেমন মাকে খিচুড়ি ভোগ, সেরকম ভাত এবং হচ্ছে ফ্রাইড রাইস, পোলাও, এবং এখানকার নীতি হচ্ছে প্রত্যেকদিন মাকে আমিষ ভোগ, পাঁচ রকম করে মাছ দিতেই হবে। এবং দশমীতে যেমন পান্তা ভাত, পুঁটি মাছ, কচু শাক, ইলিশ মাছ দিয়ে কচু শাক সব দেওয়া হয় এখানে। আমাদের হচ্ছে যারা পুজো পূর্ব থেকেই করছেন, আগে এখানে আসাম থেকে আসতো যজ্ঞেশ্বর পাল, তাদেরই আত্মীয়রা সুভাষ পাল এখন কাজ করছে। ঐতিহ্যবাহী জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির শারদীয় উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে। মন্দির প্রাঙ্গণে পুজোর কয়েক সপ্তাহ আগেই সাজো সাজো রব। নন্দ উৎসবে কাঠামো পুজোর মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হয়েছে। উৎসবের কাদা খেলার মাটি সংরক্ষিত করে রাখা হয় প্রতি বছর, এবছরও সেই মাটি দিয়ে প্রতিমা করার কাজ শুরু হয়েছে বলে জানান রাজপুরোহিত শিব ঘোষাল। কালিকা পুরাণ মতে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এখানে। দুর্গা প্রতিমা সহ অন্যান্য প্রতিমাগুলিকেও একটি রথের মধ্যে সাজানো হয়। দুর্গা মা এখানে তপ্ত কাঞ্চন বর্ণ। প্রাচীন দুর্গাপুজো 514 বছর। আমাদের এটা শ্রীকৃষ্ণের জন্মোৎসবের দিন রাত্রে শ্রীকৃষ্ণের পুজো হয় এবং পরের দিন নন্দোৎসব, সেই নন্দোৎসবের দিন আমাদের কাঠাম পুজো হয়। এটা রাজ আমল থেকে এই হিসাবেই চলে আসছে। এবং কাদা খেলা হয়, সেই কাদা খেলার মাটিতে আমরা রেখেছিলাম, মাকে যখন ফার্স্ট মাটি লাগানো হয় সেই মাটি আমাদের পালের মাটির সাথে মিশিয়েই লাগানো হয়।
এবং আমাদের যে দুর্গাপুজো এটা সম্পূর্ণই রথের মধ্যেই তৈরি হয়। রথে এটা হচ্ছে কালিকাপুরণ মতে পুজো হয়। এখানে মা হচ্ছে তপ্ত কাঞ্চনবর্ণ, এখানে যেমন সিংহ থাকে সেরকম বাঘও থাকে। কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীর সাথে এখানে জয়া বিজয়া থাকে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহামায়া এবং চন্দ্র মূর্তি এখানে থাকেন এবং সবার আলাদা আলাদা করে পুজো হয়। বৈকুণ্ঠপুর রাজবাড়ির প্রতিমার রূপ স্বতন্ত্র, পুজোর নিয়মাবলী ও আচার এখানে ব্যতিক্রমে, পুজোও সার্বিকভাবে ব্যতিক্রমে। স্বতন্ত্র আর ব্যতিক্রমের মধ্যে দিয়ে 5 শতাব্দী কাল অতিক্রম করা বৈকুণ্ঠপুরের রাজবাড়ির দুর্গাপুজো বঙ্গের দুর্গাপুজো সংস্কৃতির একটি আলোকিত অধ্যায়। জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা। বৈকুণ্ঠপুর রাজবাড়ির প্রতিমার রূপ স্বতন্ত্র, পুজোর নিয়মাবলী ও আচার এখানে ব্যতিক্রমে, পুজোও সার্বিকভাবে ব্যতিক্রমে। স্বতন্ত্র আর ব্যতিক্রমের মধ্যে দিয়ে 5 শতাব্দী কাল অতিক্রম করা বৈকুণ্ঠপুরের রাজবাড়ির দুর্গাপুজো বঙ্গের দুর্গাপুজো সংস্কৃতির একটি আলোকিত অধ্যায়। পুজো কেন্দ্রিক অন্যান্য খবর জানতে নজর রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।